प्रभु प्राणनाथं विभुत विश्वनाथं जगन्नाथनाथं सदानन्दभाजं भवद्भय भूतेश्वरं भूतनाथं शिवशंकरं তোমার কেমন লীলে প্রভু হে শিব শম্ভু এ তোমার কেমন লীলে আমার কবিলে ঠিক রাস্তা চিনে চিনে তোমার কাছে চলে এলো অত সই অধম দেখো এই অধম অধম তোমার তোমার সিদ্ধি পারলো না আমারে ক্ষমা করে দিও ঠাকুর আমারে ক্ষমা করে দিও আমারে ক্ষমা রাতে কত চিন্তা বলো দেখি আমি তোমার খুঁজে খুঁজে হয়রান এখানে এসে দেখি বাবা ভোলানাথের কাছে দিব্য লক্ষ্মী আছে এত রাতে এই গভীর জঙ্গলে তুমি একা একা চলে এলে তোমার ভয় করে নাকো আমার ভয় করে না আমি কি আর একা একা এসেছি নাকি আমার সঙ্গে অনেকজন এসেছে আমার গুরুদেব এসেছে আমার দাদারা এসেছে বেনি গোপাল ওরাও আছে দেখি তো মনে হতিছে তোমরা সব বেনগাঁয়ের মানুষ অনেক দূর থেকে আতিছ হ্যাঁ বাবা আমরা অনেক দূর থেকে আসছি আমরা সেই নদীর ওপারে থাকি গো কিন্তু এই অন্ধকার রাতে এই জঙ্গলের রাস্তা চিনি তোমরা এলে কি করে এখানে আদ্রা নক্ষত্রের আলোয় ওই দেখো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর আলোটা এসে শিব ঠাকুরের গায়ে পড়েছে ওই আলোই আমাদের পথ চিনিয়ে নিয়ে এসেছে কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম ওটা সাদের আলো সবই তাঁর কৃপা বাবা দেবাদিদেব মহাদেবের কৃপা না থাকলে এই গহীন জঙ্গলে কি করে এসে পৌঁছতাম জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ঠাকুর আজ আমার কত বড় সৌভাগ্য যে আজ আমি তোমাদের দেখা পেলাম শিব ঠাকুর নিজে তোমাদের ডেকে এনেছেন একেবারে কম সৌভাগ্য না গো সৌভাগ্য তো আমাদের শিব ঠাকুর তো তোমার সেবা নেবে বলে তোমাকে এখানে ডেকে এনেছে তা না হলে তোমার কপিলাও এখানে আসতো না তুমিও আসতে না কিন্তু আমি তো গরিব গোয়ালা এই গ্রামে না সবাই আমার পাগল বলে হাসি ঠাট্টা করে সবাই খেপায় আমারে আমার সেবা কি আমার সেবা কি শিব ঠাকুর নেবেন হ্যাঁ কেন করবে না বাবা তিনি তো দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ তিনি আদি তিনি অন্ত তিনি সৃষ্টি তিনি লয় কেন গ্রহণ করবেন না বাবা ভক্তের আবার গরিব বড় লোক কি গো ঠাকুরের কাছে সবাই সমান তুমি চিন্তা করো না ঠাকুর তোমার কাছেই সেবা নেবে
সবাই তোমাকে বিশ্বাস করবে গো, তোমার কথা মতো আরাধনা করবে। জয় জয় বাবা ভোলানাথ, জয় জয় বাবা ভোলানাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শিবের প্রকাশ হয়েছে, এবার তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে মুকুন্দ। তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। আমার বাবা ভোলানাথ যখন একবার আমায় দেখা দিয়েছেন, তারে আর আমি ছাড়ছি না। একবারে একবারে আষ্টে পৃষ্ঠে পেয়ে রাখবো। তাহলে তো তোমাদের গায়ে যেতে হবে মুকুন্দ, সকলকে ডেকে আনতে হবে, সকলে মিলে এখানে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করব আমরা। কিন্তু আমার কথা তো কেউ শুনবে না ঠাকুর গায়ে, আমি ওখানে গিয়ে কি করব? কেন শুনবে না? কেউ তো আমার মানুষই মনে করে না, বাচ্চা থেকে বুড়ো সবাই আমার শিব ভক্ত পাগলা গোয়ালা বলে ডাকে। আমি গায়ে গিয়ে বাবার কথা বললে কেউ আমার বিশ্বাস করবে না ঠাকুর, হয়তো আমার পাগলা বলে মেরে তাড়া করবে। কেন বিশ্বাস করবে না? আমরা তোমার সাথে যাব, আমি যাব, লোকনাথ যাবে, সবাই বিশ্বাস করবে তোমার কথা। হ্যাঁ গো আকা, আমি বেনি গোপাল সবাই যাব তোমার সাথে। কিন্তু কিন্তু বাবা ভোলানাথকে এখানে একলা রেখে আমি কেমন করে তোমাদের সাথে যাই বলো তো? বাবা ভোলানাথ আমার উপর রাগ করবেন না গো। ওমা, উনি রাগ করবেন কেন গো? ভোলানাথ কি অবুঝ নাকি? কেন জানি না গো, আমার আমার ভোলানাথকে ছেড়ে যেতে আমার মন চাইতেছে না গো। বাবা শুধু তোমার নয় গো, বাবা সবার, সব জীবের মধ্যেই তার প্রকাশ। তোমার কত সৌভাগ্য আজ তুমি তার দেখা পেয়েছো। এখন তার প্রচার না করলে লোকে কি করে জানবে তার কথা? কিন্তু তোমরা বিশ্বাস করো, গায়ের গায়ের কেউ আমার কথা শুনবে না, শুনবে না। গুরুদেব তো বললো তোমার সাথে যাবে, আমরাও তো যাচ্ছি, তাহলে ভয় কি? তুমি নিশ্চিন্তে চলো, আমার গুরুদেব রইল তোমার সাথে, তিনি তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবেন। আমি যাব বলতেছো তাহলে? হ্যাঁ মুকুন্দ, নিশ্চয়ই যাবে। শিব শম্ভু যে তোমার মুখে নিজের প্রচার চান, কেউ আমারে ঢিল ছুঁড়ে মারবে না তো? আমার দেখলেই তো সবাই। না গো, কেউ তোমাকে ঢিল ছুঁড়ে মারবে না, শিব ঠাকুরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে, তুমি ভয় করো না, চলো। তুমি কোনো চিন্তা করো না গো, লোকনাথ যখন বলেছে তখন তোমাকে কেউ কিচ্ছু করবে না। জল ভর্তি ঘট আমি ওখানে রেখে দিলাম, যখন তোমার গায়ের মানুষ তোমাকে বিশ্বাস করে এগিয়ে আসবে তখনই এই জল আর কপিলার দুধ দিয়ে শিব ঠাকুরের প্রতিষ্ঠা করবো এখানে। লোকনাথ ঠিক বলেছে, চলো সবাই দেখি ওরা কেমন করে নাম এনে থাকতে পারে, চলো সবাই। হায় লোকনাথ, চল বেনে চল। এই ঝড়ে আপনাদের যার যা কিছু ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি করে দেব। একদম চিন্তা করবেন না, শিব শম্ভুর কৃপা থাকলে আগের মতো সব কিছু হয়ে যাবে।
জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় জয় শিব শম্ভুর জয় একটা কথা ছিল বলো কি কথা ওনাদের কারুরই তো মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি কাল ঝড় বাদলা দুশ্চিন্তায় যেভাবে রাত কাটলো তাই আমি ভাবছিলাম যদি আপনি অনুমতি দেন ছি ছি বলবো কি তুমি কি বলছো এই ব্যাপারে তুমি আমার অনুমতি চাইছো বলবো আমার প্রজারা আমার সন্তান সম তারা অভুক্ত থাকবে আমি ভালো থাকতে পারি তাছাড়া ঠাকুরমশাই তার পরিবারকে নিয়ে এখানে এসেছেন ওনারা আমাদের অতিথি অতিথি যদি অভুক্ত থাকে তাহলে অতিথি নারায়ণ শিগগির যা ব্যবস্থা করো তাড়াতাড়ি করো আর দেরি করো না যাও যাও ওদের বলো যাও আপনাদের সকলের খাওয়ার ব্যবস্থা আজ এখানে করা হবে দয়া করে না খেয়ে কেউ যাবেন না আরেকটা অনুরোধ ছিল আপনাদের কাছে গায়ের মেয়েদের কাছে যতদিন না লোকনাথা সুস্থভাবে ফিরে আসছে আমরা যদি সকলে ওদের জন্য একটা ব্রত রাখি আমরা সারাদিন উপবাস করে থাকবো সূর্যাস্তের পর ঠাকুরমশাইয়ের মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে সেই উপোস ভাঙব আর সকলে দয়া করে প্রার্থনা করুন ওদের যাত্রা যেন নির্বিঘ্নে সম্পূর্ণ হতে পারে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ গিন্নিমা আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না যেভাবে একটার পর একটা বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি এরকম মন যদি সবার হতো তাহলে ছি ছি কমলা এই তুমি কি বলছো জয় জয় ভোলানাথের জয় জয় এখন জয়ধ্বনি দেবার সময় নয় আগে ওরা সবাই সুস্থ শরীরে ফিরে আসুক তারপর না হয় আনন্দ অনুষ্ঠান করা যাবে কি বলেন ঠাকুরমশাই রায়মশাই আমরা সকলেই খুব বিপদের মধ্যে আছি এখন কাল রাতে ঝড়ে গোটা গাঁ লন্ডভন্ড করে দিয়েছে আমাদের আমাদের সকলের যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রায়মশাই আপনি একদম চিন্তা করবেন না ঠাকুরমশাই আমি আপনাকে বলছি আমার লোকজন কাল সকালেই গায়ে যাবে সকলকে যথাসাধ্য উপকার করার চেষ্টা করবে রায়মশাই এই আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো একজন অভিভাবক পেয়েছি আমরা আমাদের অনেক সৌভাগ্য ছি 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 আপনি কি বলছেন ঠাকুরমশাই এ তো আমার কর্তব্য আপনি আপনি নিশ্চিন্তে থাকুন ঈশ্বর ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক মঙ্গল করুক ঈশ্বর তাছাড়া ঠাকুরমশাই এই কথা তো মানবেন লোকনাথ আমাদের জন্য যা করেছে একে আমরা কোনোদিনও ভুলতে পারবো পিসিমা একদম ঠিক বলছে লোকনাথ শুধু আমাদের পরিবারের জন্য কেন সারা গায়ের জন্য যা করেছে সে বলে শেষ করা যায় না ওরা তো ঠিক কথাই বলছে ঠাকুরমশাই
লোকনাথ তো সত্যিই আমাদের কাছে ভগবান তুল্য। বিপদে আপদে যখন নিজেদের লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সময় একমাত্র একমাত্র লোকনাথ আমাদের সাথে দাঁড়িয়েছে, আমাদের পাশে। এবং একবার নয়, প্রত্যেকবার, যতবার প্রয়োজন হয়েছে ততবার। ও যদি না থাকতো, আমাদের জমিদার বাড়ির মান সম্মান হয়তো কবেই ধুলায় মিশিয়ে যেত। আমরা তো আপনাদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো ঠাকুরমশাই। তার এবং তার পরিবারের জন্য কিছু করতে পারা আমাদের পরম সৌভাগ্য। হে ঠাকুর, হে নন্দগোপাল, তুমি আমাদের লোকনাথকে রক্ষা করো, রক্ষা করো বাবা। ওকে তুমি দেখো, ওকে তুমি দেখো। কেঁদো না, লোকনাথের মতন সন্তান তুমি নিজের গর্ভে ধরেছ, সে কি কম বড় কথা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, লোকনাথের মতন ছেলে ঘরে ঘরে যেন জন্মায়। লোকনাথ তো আমাদের গর্ব কমলা। ছোট বউ ঠিক কথাই বলেছে, লোকনাথ লোকনাথ আমাদের গায়ের গর্ব ঠাকুরমশাই। জয় ভোলানাথের, জয় লোকনাথের, জয়। আমার একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন। বলুন। বলছিলাম যে সামনেই তো মহাজন্মাষ্টমী, আমার এবং আমাদের সকলের ইচ্ছে লোকনাথের জন্মদিন যদি আমরা মহা ধুমধাম সহকারে পালন করতে পারি। এবার আপনি যদি অনুমতি দেন। কি বলছেন? আমি এ ব্যাপারে কি বলবো? ঈশ্বর, আমার মন যখন চেয়েছে তখন তা পূরণ হবে। জয় শিবশম্ভু। আমাদের কি সৌভাগ্য, আমরা তো ভেবেছিলাম এই ঘোষের পো আর জীবনে ফিরবে না। আরে বেশি ভাবি কি করে। আরে কাল রাতে অত ঝড় বৃষ্টির মধ্যে পাগল গোয়ালা গরু খুঁজতে বেরিয়েছে জঙ্গলে। সবাই সাথে কি আর ওকে এমনি এমনি পাগল বলে? এই জঙ্গল থেকে এসব কাদের ধরে নিয়ে এলি বাবা? তোর সাঙ্গ পাঙ্গ বুঝি। তার জঙ্গলে কিছু পেলি? একটু একটু ভালো করে কথাবার্তা বলেন ঠাকুর মশাইরা, এনারা সব ভালো মানুষ। বলি কি ভালো মন্দের বিচারও কি তুই করবি? ঈশ্বরের দোহাই, চুপ করুন আপনারা। একজন সরল সাদাসিধে মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করতে আপনাদের লজ্জা করছে না? আপনারা ব্রাহ্মণ, আপনারা যাকে নিয়ে মশকরা করছেন, যাকে পাগল বলছেন,
সেই কিন্তু একদিন আপনাদের উদ্ধার করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের সবার কল্যাণ কিন্তু এই পাগলের হাতেই হবে। ইনি আবার কি মুকুন্দর হয়ে ওকালতি করছে? স্বয়ং শিব শম্ভু কৃপা করেছেন মুকুন্দকে। মুকুন্দ কাকাকে তোমরা চিনতে পারনি গো? শিবের আসল ভক্ত সে। এই 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 কি বলিলে ছড়া? কি বল চুপ!